মসজিদে যাচ্ছেন, হাইটা হাইটা যাচ্ছেন, যাওয়ার পরে চেয়ারে বসেই সালাত শুরু করে দিলেন। সালাত হবে কি হবে না? মাজায় কুলায় না, রুকু সেজদার মধ্যে রক্তটাই না ধরে। ডাক্তার সাহেব বলে দিয়েছেন যে আপনার শরীর যে দশা, আপনি যদি সাজদা এইভাবে করেন তাহলে রক্ত সিরা যাবে, হাড়ের ক্ষয় হবে সহজে, কিন্তু এই রোগ ভালো হবে না। এখন আপনি চেয়ারে বসে সাজদা দিবেন কি দিবেন না? সোজা বিষয়, জটিলের কোনো কারণ নাই। রাস্তাতে আপনি হাঁটেনি ঠিক, মসজিদের উপলক্ষ তো, মসজিদ নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। বাইরে আপনি হাঁটেন ঠিক মতো, আসলেন মসজিদে, চেয়ার পাতা আছে, আল্লাহ করে বৈশা শুরু করলেন, সালাত হবে না। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আপনার দাঁড়ানোর শক্তি আছে, আপনার হাঁটার শক্তি আছে, আপনি সালাত বৈশা শুরু করলেন কেন? সালাত তো দাঁড়ায় শুরু করতে হবে। রুকুতে যাওয়ার শক্তি আছে আপনার, আপনি যদি বৈশা রুকু দেন রুকু হবে না, সালাত হবে না। সাজদায় যদি আপনি চেয়ার ছাড়া পারেন তাহলে চেয়ারে বসে আসেন, তাহলে সাজদা হবে না। যেটুকু পারেন না, এবং ডাক্তার বলে দিয়েছেন, অভিজ্ঞ ডাক্তার, দিনদার ডাক্তার, যে ওইটুকু যাওয়ার পর আপনার চেয়ারে বসতে হবে, ঠিক ওইটুকুই আপনি চেয়ারে বসে করতে পারবেন, তার বেশি করতে পারবেন না। সাজদার থেকে উঠে আবার আপনার দাঁড়াইতেই হবে, বৈশা সালাত আদায় করতে পারবেন না বাকিটুকু। এখন যদি বলেন যে আমি বাহির থেকে দৌড়ে এসেছি, আমি চেয়ার আছে বাবু হইয়াই আমি সালাত আদায় করবো, দাঁড়ানোর শক্তি আছে, তারপরেও সালাত হবে না। আর যদি বলেন যে রক সিরুক আর আড্ডি ভাঙুক যা মনে তাই হোক আমি বলবো না, এটা আবার আরেক রকম ভাব হয়ে গেল। একদিকে কাদারিয়ার ভাব, আরেকদিকে জবরিয়ার ভাব। আমরা আহলুস সুন্নাহ এবং আহলুল হাদিস তকদিরও মানি, তদবিরও মানি। এক লোক আল্লাহ নবীর সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উটটা তো ছাইরা দিলাম, উটটা ছাইরা দিয়ে এখন তাওয়াক্কল করি। আল্লাহ নবী বলে, একাল সুম্মা তাওয়াক্কাল, উটটা রশিদ আগে খুঁটির সাথে বান্ধো, তারপর তাওয়াক্কল করো। উট ছাইরা দেয়া তোমাকে তাওয়াক্কল করা, এটা নাম তাওয়াক্কল না, এটা নাম হলো তাওয়াক্কল। হুজুরে খুব জোরালোভাবে তাওয়াক্কলের ওয়াজ করেছেন যে বৈশা থাকলে আল্লাহ পাক খাবার দেয়। মসজিদে যায় তপস্যা করতেছে, একদিন দুই দিন কেউ আর খাবার দেয় না, মরার ঘরে চলে গেছে, মাগরেব যায় এসা যায় তৃতীয় দিনের, তারপরে কোনায় বসে একটু আদামর অবস্থা করতেছে। আরেকজন যায় বলছে যে বাবা রে কি হয়েছে, এরকম আদামর তো পরে এসে অসুস্থ, তো অসুস্থ তো কিছু না, তাও আক্কল মাপতেছে, তিন দিন ধরে না খেয়ে দিছে, তার হাতের কেড়ে রুটি একটাই না খাওয়াই দিছে, খাইয়া দেয়া সুস্থ বাড়িতে ফিরে গেছে, বই কয় কি তাও অক্কল ভেঙ্গা চলে আইলা, যে আর তো মইরা গেছিলাম প্রায়, কোনোরকম এক মুসল্লি সেটা খাওয়াইছে। তারপরে হুজুর, ওই হুজুর আবার কিছুদিন পরে এসে ওয়াজ করা শুরু করছে, তাওয়াক্কল করে আল্লাহ খাবার দিবে, কোনো কাজ কর্ম না করলেও চলবে। ওই লোক উঠে বলে, হুজুর আল্লাহ খাবার দেয় ঠিকই, কিন্তু তিন দিন পরে দেয় ঠিকই, কিন্তু আর গলা খাকড়ানো দিতে হয়। কাজেই ভাইও, তাকদীর এবং তাদবীর দুইটা মিলে চলতে হবে। মসজিদ নিয়ে আলোচনা আপনাদের, শব্দটা কি মসজিদ, সাজাদা ইয়াসজুদ, ইনি আবার ভালো আলেম না হসর ভালো জানে, সাজাদা ইয়াসজুদ সাজদাতান মসজিদ, জারফে মাকান স্থান। আপনাদের কুমিল্লায় কি বলে জানি না, আমাদের টাঙ্গালে বলে, মসজিদও বলে, মসজিদও বলে, সিলেটে বলে মহিষদ ঘর, আর চাপাই নবমগণে বলে মহজিদ, হ এলাকায় বলে, কোনো এলাকা নয় এলাকায় বলে মসজিদ, মসজিদ কোনটা ঠিক? মসজিদ, সাজদার জায়গা যেখানে আপনি সাজদা করবেন। মসজিদ আগে না নিজের ঘর আগে? পৃথিবীর বুকে নিশ্চিত হবে সর্বপ্রথম এবাদতের ঘর কোনটা? কাবার ঘর। মসজিদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম মসজিদ কোনটা? এক রাকাত সালাত আদায় করলে কত রাকাতের সওয়াব হয়? এক লক্ষ।
তাহলে সবচেয়ে বড় মর্যাদাপূর্ণ ঘর কোনটা? বাইতুল্লাহ কাবার ঘর। চিটাগাঙ্গের কবর পূজারী হুজুর গেছে হজে, হজে যায় কাবার ঘর তোয়াফ করে আর কয় ও এটা কোন ফিরের মাজার রে বা, কাবার ঘর মনে করছে এটা মাজার। কাবার ঘরের জ্ঞানও নেই, এমন ভাবে মূর্খ বানিয়ে রেখেছে, এমন ভাবে বেউকুব বানিয়ে রেখেছে, এমন ভাবে আহাম্মক বানিয়ে রেখেছে, পীরের ফজিলত, কবরের ফজিলত, মাজারের ফজিলত এমন ভাবে প্রচার করেছে যে হজে গেছে কোন কারণে তাও জানে না, কাবার ঘর তোয়াফের সময় বলে এটা কোন পীরের, কোন পীরের মাজার রে বা, এটা কোন পীরের মাজার? মুসলিম, বেশি দূরের না। আর বেশি আপনাদের বলতে চাই না, মসজিদ প্রসঙ্গে জ্ঞান নেই, আল্লাহ প্রসঙ্গে জ্ঞান নেই, রাসূল প্রসঙ্গে জ্ঞান নেই, কোরআন প্রসঙ্গে জ্ঞান নেই, হাদিস প্রসঙ্গে জ্ঞান নেই, আকীদা প্রসঙ্গে কিছুই জানে না, কাবার ঘর তোয়াফের সময় বলে এটা কোন পীরের মাজার? মুসলিম। তবে আজকে একটা কথা বলেছিলাম, এক গতকাল বলেছিলাম একটু উত্তরে একটা প্রোগ্রামে, একজন বলছিলেন বড় বড় অনেক বক্তার নাম নিয়ে বক্তাদের বক্তৃতা অল্প সময়ের মধ্যে কেমন আহলেজের পক্ষে নিয়ে এসেছে, যে আহলেজকে দেখতে পারতো না কয়েক সপ্তাহ আগেই, সে এখন আহলেজের পক্ষে বক্তৃতা করছে, সে ওসাইমিনের রেফারেন্স দিচ্ছে ইত্যাদিতে, অমুক বক্তার টুন চেঞ্জ হয়ে গেছে, অমুক বক্তা এতদিন হিংসা করতো তার বক্তব্য যারা ইন্টারনেট দেখে আর কি, তারা বলছে যে আমি তো আগে দেখতাম না এগুলা, আমার পোলায় আস্তে আস্তে বিড়ির নিশা ধরাইতেছে, মানে একটু একটু করে দেখায় যে আব্বা দেখো এই কথা হইতেছে, এই বলতেছে, একটু একটু করে দেখতেছি আর কি। তখন আমি বললাম যে দেখুন আর কারণ আছে, আল্লাহর রহমত তো আছে, এদেশের আহলে হাদিসরা দাঁড়িয়ে আছে, তারা বক্তব্য দিচ্ছে, তারা সঠিক কথাগুলো বলছে, তারা বীর বিক্রমে তাদের বক্তব্য দিয়ে যাচ্ছে তৌহিদের পক্ষে, সুন্নতের পক্ষে, ন্যায়ের পক্ষে, কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, শুদ্ধ আকীদার পক্ষে তারা বক্তব্য দিচ্ছে, যেখানে ভুল হচ্ছে জাতির বক্তাদের সে ভুলগুলো তারা ধরিয়ে দিচ্ছে, চক্ষু আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে, আর আস্তে আস্তে আল্লাহর রহমতে তাদের বক্তব্য এখন সঠিক সহি আসতেছে। যদি আহলে হাদিস বক্তারা ঘুমিয়ে যায়, যদি তাদের লেখনী বন্ধ হয়ে যায়, যদি সাহস না করে, যদি কথাবার্তা না বলে, তাহলে ওই বড় বড় আলেম আল্লামারাও তারা ভুলের মধ্যেই থাকবে, ভুল বক্তব্যই দিয়ে যাবে। আহলে হাদিস সোজা ব্যাপার নয়, এটা আল্লাহর জমিনে আল্লাহর এক বিরাট রহমত। আমাদের ভাইয়েরা কিছু মনে করবেন না, এক ডানে আমরা আহলে হাদিস নয় দুইটা একসাথে বলে, আমার ভাইও বলে গেলেন আমাদের কান কিন্তু খারাপ, শুয়ে থাকি ঘরের মধ্যে কিন্তু কে কী বক্তব্য দেন সবই শুনি, রাগ করি না, আমার বক্তব্য ওনারা রাগ করেন না খুব একটা, যা বলার আবার তার সামনে বলে দেই, ব্যাপারটা ঠিক নয়, একটাকে হানাবের আহলে হাদিসকে এক লাইনে ফেলা যাবে না। আর কারণ হলো হানাফির মধ্যে বহু ভাগ আছে, হানাফির মধ্যে আহলু সুন্নাল জামা আছে, আর আহলু সুন্নাল জামাত নাম নিয়ে বাংলাদেশে যারা কাজ করে সবচেয়ে বেদাতি কারা, সবচেয়ে বড় বেদাতি কারা, তাদের নামের আগে কি সুন্নি যারা, ওরাই সবচেয়ে বড় বেদাতি। আবার নিজেদেরকে বলে আমরা হানাফি, তো এই হানাফিকে আমি কি বলবো? একটা হালেজকে কবরের পাশে পাবেন, কবর পূজা করে, এই জলছায় যদি কোন আল্লামা দাহরিয়া বিশাল হুজুরে সে যদি বলে মহব্বতের সাথে পাঠ করুন আল্লাহুম্মা, সুর উঠবে ওই পিচ্ছি তো আগেই বলবে এ কোন বেদাতি হুজুর নিয়ে এসে রে, সামনাসামনি বলে যেরকম যেরকম সাহসী, তাই না, তাই না, সুর উঠবে না, এক ডাকে আহলে হাদিসকে হানাফির সাথে মিলানো যাবে না। হানাফিদের মধ্যে বড় আলেম আছেন, হানাফিদের অনেকে শেরেকের সাথে জড়িত নন, এই যে আলফেকুল আকবর আমার কাছে হানাফি মাজহাবের ইমাম, কোনোদিন শেরেকও করেন নাই, শেরেকের দিকে ডাকেন নাই, ইমাম আবু হানিফা নিজের লেখা বইটা এবং আর ব্যাখ্যা করেছেন বিখ্যাত হানাফি আলেম মিশকাতুল মাসাবির, যিনি সরা করেছেন মোল্লা আলী কারী, হানাফিরা ওই রকম যে বেদাত সমাজে প্রচলিত রয়েছে এই বেদাতের সাথে আগের যুগের হানাফিদের সম্পর্কও ছিল না, বর্তমানে যারা শিরকে জড়িত, বেদাতে জড়িত, কুসংস্কারে জড়িত, তারা কোন মাজহাবের? আহলে হাদিস। আর ওই কটা বেদাতের জন্য গোটা হানাফিদেরকে
আমরা কি বেদাতি বলতে পারবো? না। শিরকপন্থী বলতে পারবো? না। দুই দলেরই সমস্যা আছে, কিন্তু যে একবার আহলে হাদিস হয়েছে, আহলেদের ঘরে জন্ম নিয়েছে, তার মুখে মিলাদের সুর উঠবে না, এতটুকু নিশ্চিত। তাকে কবরের সেজদা দেওয়ানো যাবে না, এতটুকু নিশ্চিত। সে কোনো হুজুরের পা ছুঁয়ে সালাম দেবে না, এতটুকু নিশ্চিত। কাজে এক টানে দুইটাকে এক লাইন করতে পারবেন না। আমি আমার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, মুরব্বী হিসাবেও মানেন কখনো, বড় ভাই হিসাবেও বলেন সারা দেশে, হানাফি হন, আহলে হাদিস হন, মধ্যপন্থী হন, আমি এভাবেই দৃষ্টি আকর্ষণ করছি, এক টানে এক লাইনে নেওয়া যাবে না। একটা আহলে হাদিসের সামনে যদি কোনো সহি হাদিস উপস্থাপিত হয়, সেই সহি হাদিস কি আহলে হাদিসে এড়াইয়ে যাইয়া পেশাবে? পেশানের জন্য তো তাদের কোনো ইমামই নাই। তাদের ইমাম কয়জন? ইমামরা পেঁচাননি, পেঁচিয়েছে কারা? ইমামদের পরবর্তী বুজুর্গরা পেঁচিয়েছেন। আহলে হাদিস তো এরকম বুজুর্গই নাই যারা ওই পেঁচানি শিখাবে, তাই না? আহলে হাদিসের একমাত্র ইমামকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একক ইমাম, একচ্ছত্র ইমাম, একচ্ছত্র নেতা, যাকে ছাড়া আহলে হাদিসের আর কোনো প্রধান ইমাম নেই। এই আয়াতের তাফসির করতে গিয়ে ইমাম ইবনে কাসির বলেছেন, ইয়াওমানা দুউ কুল্লা উনাসিম বি ইমামিহিম, কিয়ামতের মাঠে প্রত্যেক উম্মতকে তাদের ইমামের সাথে, তাদের নেতার সাথে ডাকা হবে। আমরা মুসলিম, আমাদের একচ্ছত্র নেতাকে আওয়াজ তুলুন, কে? কিয়ামতের মাঠে যেদিন আমরা ডাকবো, আল্লাহ পাক বলেন প্রত্যেক কওমকে, প্রত্যেক উম্মতকে তাদের ইমামের সাথে, তাদের নেতার সাথে, তাদের লিডারের সাথে, সেই লিডারকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ডাকা হবে। ইমাম ইবনে কাসির আরো কিছু আয়াত আছে তাফসির করার সময় বলেন, হাদা আকবারু শরাফিন লি আসহাবিল হাদিস লিআন্না ইমামাহুম আন-নাবিয়্যু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আহলুল হাদিসদের এটা সবচেয়ে বড় মর্তবা, সবচেয়ে বড় মর্যাদা, সবচেয়ে হাইয়েস্ট পজিশন তাদের, এই জন্যই যে তাদের একমাত্র এবং একচ্ছত্র ইমাম হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাজেই তাদেরকে পেশায় শিখাবে কারা? পেছানের তো জায়গাই নাই। যখনই আল্লাহ নবীর কথা আসলো, তখন আর কারো কোনো পেঁচাপেচি? তাহলে